সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আপনারা অনেকেই জানেন যে এখন ছাগলের খামার, এটা ধীরে ধীরে অনেক জনপ্রিয় হচ্ছে। তো সেই জন্যই আজ আমরা আপনাদেরকে একটা ছাগলের খামারে নিয়ে এসেছি। এই যে দেখুন, একদম আধুনিক পদ্ধতির একটা ছাগলের খামার। এবং এই ছাগলের খামারে এই যে আসন্ন শীত উপলক্ষে অনেকে ভয় পাচ্ছেন যে ছাগলের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কম এবং শীতের সময় অনেক বেশি সমস্যা হয়, সেই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আজ আমরা কথা বলবো জনাব আলমগীর হকের সঙ্গে। আসুন আমরা তার একটু পরিচয়টা জানি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা আলমগীর ভাই, আপনার যদি একটু, আপনি কি করেন? আমি যুব প্রশিক্ষণ কেন্দ্র পশুপালনের প্রশিক্ষক। আচ্ছা, সহকারী প্রশিক্ষক। মানে প্রশিক্ষণ আপনার মূলত, প্রশিক্ষণটা আপনি দিয়ে থাকেন? আচ্ছা, সেই জন্যই আমরা মূলত আপনার এখানে এসেছি। আচ্ছা, প্রথমে আমরা একটু জানতে চাই যে আপনার পেছনে যে ছাগলের খামারটা আমরা দেখছি, আচ্ছা এটা এভাবে করা হয়েছে কেন, মাচা পদ্ধতিটা? মাচা পদ্ধতিতে ছাগল, হ্যাঁ, মাটি যখন থাকবে মাটিতে তখন ওরা প্রস্রাব পায়খানা করবে। হ্যাঁ, প্রস্রাব পায়খানা করার পরে মাটিটা ড্যামেজ হয়ে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। হ্যাঁ, ওই স্যাঁতস্যাঁতে থেকে মাইক্রোপ্লাজমা এবং বিভিন্ন প্যারাসাইটগুলো তাদের শরীরে খুব দ্রুত আক্রমণ হবে। জাস্ট এটা রক্ষার জন্য আমাদের এই মাচা পদ্ধতি। আচ্ছা, এই যে মাচার নিচে আমরা দেখছি মোটামুটি একটা ইয়ে করা হয়েছে, এখানে কি ওই যে ওর মানে প্রস্রাব পায়খানা যা আছে সব পড়ে, সব এখানে পড়বে, নিচে পড়বে। আচ্ছা, আমরা পরিষ্কার করে নিই। আচ্ছা, তারপর এটা মোটামুটি কয় ফিট দিতে হয়? এটা 2.5 ফিট, 3 ফিট, 4 ফিট, মানে মোটামুটি 2.5 ফিট থেকে শুরু করে তারপরে 4 ফিট পর্যন্ত দেওয়া, মাটির অবস্থান দেখে। হ্যাঁ, যে কোন ধরনের মাটিতে আমি খামারটা করতেছি, কত দিলে আমার জন্য সুবিধা হবে, সেই অনুসারে। আচ্ছা, কিরকম মাটির অবস্থানটা? যেমন কিছু আছে আপনার লোল্যান্ড, হাইল্যান্ড। আচ্ছা, হাইল্যান্ডে হলে আমি হাই আরো কম দিতে পারতাম, যেহেতু এটা লোল্যান্ড, এটা আমার 4 ফিট আছে। আচ্ছা 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 আচ্ছা, এইটা মানে ওই হাইটের উপর, হাইটটা নির্ভর করে যে লোল্যান্ড আর হাইল্যান্ডের উপরে। আচ্ছা, এবার আমরা একটু আসি এই যে আসন্ন যে শীতকাল, এই যে শীত আসছে, এই শীতের সময় অনেকে ছাগল নিয়ে অনেক ভয় পায় যে শীতের সময় ছাগলকে কী করবে না করবে, ছাগলের অনেক রোগ টোগ হয়। এই শীতের সময় এই করণীয়টা কি? শীতের সময় সবচেয়ে আপনাকে দেখতে হবে যে ছাগলকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, যেমন আপনার ঠিক বিকালবেলা থেকে কুয়াশা পড়ে, কুয়াশার আগে ছাগলকে সেটে রাখতে হবে, সেটে কুয়াশার মধ্যে রাখা যাবে না। আবার সকালবেলা যদি পর্যাপ্ত কুয়াশা থাকে তাহলে সেক্ষেত্রে কুয়াশা না সরা পর্যন্ত তাদেরকে মাঠে দেওয়া যাবে না। আচ্ছা, যেমন মনে করেন যে এই যে দিনাজপুর রংপুর অঞ্চলে এদিকে তো দুপুর 12টা পর্যন্ত কুয়াশা হয়। হ্যাঁ, সেক্ষেত্রে তাদের তখন বেশিরভাগ তারা সেটাই থাকবে। আচ্ছা, ওখানেই তাদের খাদ্য সরবরাহ করতে হবে, মানে এক কথায় রোদ না উঠলে, রোদ না উঠে মানে অর্থাৎ কুয়াশাটা, কুয়াশাটা লাগলেই তাদের সর্দি কাশিটা চলে আসবে। হ্যাঁ, আচ্ছা, এই যে সর্দি কাশিটা যে আসে এটাতে কি প্রবলেম হয়? এটাতে তাদের কাশি আসবে, তারপরে ধীরে ধীরে এটা নিউমোনিয়ায় পরিণত হয়ে যাবে। আচ্ছা, এরকম যদি নিউমোনিয়া হয়ে যায় তখন করণীয়টা কি? তখন তো অবশ্যই নিজ নিজ বাংলাদেশে তো সব জায়গায় তো পশু সম্পদ অধিদপ্তর আছে, হাসপাতাল আছে, অবশ্যই তারা বিএসএর সঙ্গে, ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ গ্রহণ করবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কারণ তারা এটার জন্য বসে আছে। হুম, এই আর শীতের আগে অবশ্যই পিপিআর ভ্যাকসিনটা বাধ্যতামূলক, মানে অর্থাৎ বছরে একবার পিপিআর ভ্যাকসিন। শীতেও আপনার পিপিআর আক্রমণ হতে পারে, সেক্ষেত্রে যেমন কয়েকটা বিষয় আছে, FMD আসতে পারে, তারপরে পিপিআর আসতে পারে, সেই ভ্যাকসিনগুলো যথাসময়ে প্রয়োগ করতে হবে। আচ্ছা, মানে কয়টা ভ্যাকসিন ছাগলের জন্য? ছাগলের জন্য মূলত আমরা দেই হচ্ছে হলো আপনার FMD খুরাটা, পিপিআর, তারপরে হচ্ছে হলো BQ, অ্যানথ্রাক্স, এই চারটা, এই চারটা, এই চারটা কি? চারটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আবার দুটা, পিপিআর অ্যান্ড FMD। আচ্ছা, এইগুলি কতদিন পর পর দিতে হয়? আপনার পিপিআর দিতে হয় হচ্ছে বছরে একবার, বছরে একবার, আফটার 2 মান্থ, মানে বাচ্চার বয়স 2 মাসের পরে, 2 মাসের পর থেকে এটা শুরু হয়, দেওয়া শুরু হয়, মানে 2-3 মাসেও দেওয়া যাবে, 2 মাস বা তার ঊর্ধ্বে বয়স থেকে দেওয়া যাবে। আচ্ছা, তারপরে? তারপরে বছরে একবার ঘুরবেই। আর FMD? FMD বছরে আপনার 2 বার, 6 মাস পর, 6 মাস পর। আচ্ছা, এই যে FMD আর PPR, এটা কি সঙ্গে সঙ্গে দেওয়া যায় নাকি কিছুদিন গ্যাপ দিয়ে দিতে হয়? কতদিন গ্যাপ দিতে হয়? আবার এটা আছে যে আপনি কোনো প্রেগনেন্সি পশুকে PPR দেওয়া যাবে, মানে কোনো ধরনের ভ্যাকসিনে ইউজ করানো যাবে না।
আচ্ছা, প্রেগনেন্ট অবস্থায়? প্রেগনেন্ট অবস্থায় মিস করা যাবে। আচ্ছা, তারপরে আপনার সূর্যের আলোয় পিপিআর আপনার কোনো ধরনের ভ্যাকসিন ব্যবহার করা যাবে না, এটা সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে, মানে অর্থাৎ ছায়াযুক্ত স্থানে দিতে হবে, ভ্যাকসিনটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, তার মানে সন্ধ্যার পরে অথবা? সন্ধ্যার পরে না, জাস্ট আপনার মাগরিবের আগে আগে। আচ্ছা, মাগরিবের আগে, গোধূলি হলো। হ্যাঁ, অ্যাজ এ ওই সময় মানে ছায়াটা যখন শুরু হয়ে গেল তখনই এটা দিতে হবে, অর্থাৎ সূর্যের আলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, আমি যে জিনিসটা জানতে যাচ্ছিলাম সেটা হলো যে এই যে পিপিআর আর এফএমডি যে কথাটা বললেন, এটা কি একদিনেই দেওয়া যাবে দুইটা? না, এটা এটা গ্যাপ কয়দিন দিতে হয়? এটা গ্যাপ, এটা সাধারণত ভ্যাকসিনটা তো আমরা পশু সম্পদ থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এটা তারাই সিলেকশন করবে যে কতদিন পর আমরা কবে কোনটা ভ্যাকসিন দিব। আচ্ছা, তারাই এসে এই ভ্যাকসিনটা প্রয়োগ করে দিয়ে যাবে, এবং এখন আগে দিত ভ্যাকসিনটা, এখন তারা আর দিচ্ছে না, তারা সরাসরি এসে আপনার কয়টা প্রাণী আছে তয়টাকে তারা প্রয়োগ করে যাচ্ছে। আচ্ছা, আমাদেরকে একটু বলেন তো, অনেকে জানতে চায় যে যে পশু সম্পদ থেকে এই যে এই ধরনের পিপিআর এর বা এফএমডির যে ভ্যাকসিনগুলি আছে, এই ভ্যাকসিনগুলি দেওয়ার উপায়টা কি? মানে তাদেরকে অবশ্যই পশু সম্পদে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করতে এবং বলতে হবে যে আমার এতটা প্রাণী আছে। আচ্ছা, এবং লোকেশনটা দিতে হবে? হ্যাঁ, লোকেশনটা দিতে হবে, তারা একটা সময় দিবে, ওই নির্ধারিত সময়ে তারা চলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার কি কোনো কিনতে হয় পয়সা? না না। আচ্ছা, এটা সরকারিভাবে? সরকারিভাবে, যদি হ্যাঁ আমি যেমন আমার বড় খামার আমাকে কিনতে হয়, এটা যত সামান্য একটা ফি আছে, সরকারি ফি আছে। আচ্ছা, যেমন পিপিআর এফএমডি মনে হয় এখন 50 টাকা। আচ্ছা, 50 থেকে 80 টাকা। হ্যাঁ, এটা একটা ফি আছে। আচ্ছা, এই 50 থেকে 80 টাকার মধ্যে আপনার 100 পশু হবে। আচ্ছা আচ্ছা, ছাগলের খামারে আমরা জানি যে একটা জিনিস যে দুইটা ঋতুতে এই যে বাতাসটা খুব খারাপ আমরা যে জানি, এই দুইটা ঋতুটা কি আমাদের বাংলাদেশের? শরৎ এবং বসন্তকালে। শরৎ এবং বসন্ত, বসন্তকালে এই দুই কালে ছাগলের বাচ্চা, হ্যাঁ বড় ছাগল, ছাগলের বাচ্চার মৃত্যুর হার সবচেয়ে বেশি। আচ্ছা, এই দুই সময় বাচ্চাদেরকে বাইরে ঘুরে ফেরানো এবং একটু তদারকি করলেই আর সমস্যা নেই। মানে এটা থেকে প্রতিকারের উপায়টা কি? প্রতিকারের উপায় হচ্ছে হলো তখন একটু আপনার তদারকিটা ওদের রক্ষণাবেক্ষণটা ভালোভাবে করতে হবে। কীরকম? যেমন ঠান্ডার হাত থেকে রক্ষা পাইতে হবে, আবার সে সময় কিছু গরমও থাকে, গরম ওয়েদার যদি খুব গরম হয়ে যায় তাহলে তখন ঠান্ডার ব্যবস্থা করতে হবে, আবার ঠান্ডা যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে একটু টেম্পারেচার বাড়ানোর চিন্তাভাবনা করতে হবে রুমের এই দিকটা, মানে অর্থাৎ পুরো আপনার রুমের টেম্পারেচার এটাকে মেনটেন করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে গরমের দিনে কি এটা ফ্যান দিয়ে মেনটেন করা? অবশ্যই অবশ্যই, যেমন আমার এই শেড, হ্যাঁ অর্থাৎ আমার উপর থেকে একটা তাপ আসে, হ্যাঁ প্রস্রাব পায়খানা করে নিয়ে নিচে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস যখন সৃষ্টি হবে অবশ্যই বাচ্চার জন্য ক্ষতিকারক। হ্যাঁ, এই জন্য অ্যাজ এ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, যাতে আমার এই খামারে আলো বাতাস, বিশুদ্ধ আলো বাতাস সরাসরি চলাচলা করতে পারে। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে একটু জানতে চাই আমরা, যে যারা এই ধরনের ছাগলের খামার, নতুন খামার যারা তৈরি করতে আগ্রহী, এই যে হাট থেকে বা বাজার থেকে যারা ছাগলটা কিনে, সেই সমস্ত জায়গা থেকে তো পিপিআরটা দেওয়া থাকে না। আমাদের গৃহস্থরা পিপিআরের সম্পর্কে এখনও এই অ্যাওয়ারনেসটা এখনও তৈরি হয়নি, তারা পিপিআরটা দেয় না। তো এই যে যারা ছাগলগুলি কিনবে হাট থেকে, তো তাদের জন্য করণীয়টা কি? তাদের জন্য করণীয়, তাদের আসলে অ্যাকচুয়ালি কোনো তথ্য নেই, যেখানে তথ্য উপাত্ত নেই সেখানে তো কোনো কাজ করা যায় না। আচ্ছা, যেমন খামারে, আমার খামারে আমার কবে আমি ভ্যাকসিন দিছি, কবে প্রেগনেন্ট হলো, কবে হিটে আসলো, ফুল একটা তথ্য রেজিস্টার আছে। আচ্ছা, কিন্তু গ্রামের লোকদের তো এই তথ্য নেই না, তখন ছাগলটা নেওয়ার পরে আমাকে দিতে অনেক চিন্তাভাবনা করে প্রয়োগ করতে হয়, জাতিদ্বন্দ্বের মধ্যে। আর খামারটাকে যদি কেউ ছাগল ক্রয় করে, যে ছাগলটা ক্রয় করলো সে অ্যাজ এ পূর্ণাঙ্গ বায়োডাটা পাবে, তার কয়টা বাচ্চা হলো, কবে হিটে আসছে, ফুললি রেজিস্টার আমাদের মেনটেন করতে হবে। হ্যাঁ, নাহলে তো আমরাও নিজেরাও পারবো না, ভ্যাকসিন ফল্ট করবো। হ্যাঁ, প্রেগনেন্ট কবে হয়েছে, বাচ্চা কবে আসতেছে, আমাদের বাচ্চা হওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমার খামারে যখন বাচ্চা হয়ে শুরু করে, দিনে 10টা 12টা 15টা করে ছাগলের বাচ্চা হয়, আমার তখন ওই রেকর্ড দেখে এটাকে বের করে নিতে হয়, এবং তার আগে ওই সমস্ত থালিকে আবার আলাদা করতে হয়, একসঙ্গে রাখা যাবে, একসঙ্গে গাদা গাদি রাখার পরে, যেমন আমার কিছুদিন আগে দুটা ছাগলের অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, গাদা গাদি করে খাওয়া দাওয়ার ফলে ডিশ মারার পরে সঙ্গে সঙ্গে অবসান হয়ে গেছে, বাচ্চা পড়ে গেছে।
আচ্ছা, তাইলে আপনি পরামর্শ দিচ্ছেন যে ছাগল যারা খামার করতে আগ্রহী তারা মূলত খামার থেকেই যদি মানে রেপুটেড ফার্ম থেকে ছাগলটা কিনা অ্যাজ এ বেটার, এটা সবচেয়ে বেটার, মানে হাট থেকে না কিনা, মানে সব তথ্যই তারা জানা থাকতেছে ছাগলটা সম্পর্কে। আচ্ছা, আর তারা যেহেতু সব কিছু টিকা টিকা মেনটেন করে, যেমন আমার ছাগল দুটা তোতাপুরি আজ থেকে 15 মানে 15 দিন আগে বিক্রি করলাম 95,000 দুটা। আচ্ছা, এটা কি ছাগল না পাঠা? ছাগল, ছাগি প্রেগনেন্ট, তো প্রেগনেন্ট। ওনাকে সব তথ্য দিলাম, কবে বাচ্চা হবে না হবে, পিপিআর ভ্যাকসিন কবে দিবে, সেই সম্পূর্ণ তথ্যই আমি দিয়েছি। আমাকে বলছি যে বাচ্চা হওয়ার পরে আপনি পিপিআর ভ্যাকসিনটা দিয়ে দেবেন, শেষ, তাছাড়া সব ওকে আছে। আচ্ছা আচ্ছা, আপনি যে বললেন প্রেগনেন্ট অবস্থায় এই যে টিকাটা দেওয়া যায় না, এই যেদিন মনে করেন যে বাচ্চাটা হয়ে গেল তারপরেই তো টিকাটা দিতে হয়, তার কতদিন পরে টিকাটা দিতে হয়? এটা টিকাটা বেশি না, আপনি 20 দিন 25 দিন এক মাসের মধ্যে দিতে হবে, দিলে বেটার, এক মাসের মধ্যে দিলে বি। আচ্ছা, আমাদের বাচ্চা হওয়ার পরে আমাদের 2 মাস একটা সময় থাকতেছে সব কিছু, হ্যাঁ, মানে অর্থাৎ সেই হিটে আসবে নেক্সট, হিটে আসবে আসবে 2 মাস পর, হ্যাঁ, এই 2 মাসের মধ্যেই, 2 মাসের মধ্যে ওর যা কিছু প্রয়োজন এই 2 মাসের মধ্যেই আমাকে কমপ্লিট করে দিতে হবে, তাছাড়া তো আমি আর সময় পাবো না। আচ্ছা আলমগীর ভাই, আপনার মূল্যবান পরামর্শের জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ভাই। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে শুনালাম একজন বিশেষজ্ঞের মতামত যে যারা ছাগলের খামার করতে আগ্রহী তারা ছাগলের খামার করতে গেলে কি করবে, কিভাবে মাচা বানাবেন এবং তাদেরকে কিভাবে ইঞ্জেকশন দিবেন এবং কিভাবে আসন্ন শীতে তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।